টিবিএসই বোর্ডের দ্বাদশ পরীক্ষায় চরিলামে প্রথম দেবাশিস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলে গিয়েছিলেন, পৃথিবীর সমস্ত সফল ও প্রতিষ্ঠিত মানুষদের অধিকাংশই গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই কথাটিকে আক্ষরিক অর্থে বাস্তবে প্রয়োগ করে দেখালেন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কৃতি ছাত্র দেবাশিস দেব। পিতা দেবল দেব, মা অনিতা দেব। অত্যন্ত গরিব পরিবারটি, ভালোভাবে পড়াশোনা করবার উপযুক্ত পরিবেশ দিতে পারেনি পিতামাতা, গৃহশিক্ষক এবং ঠিকভাবে রাখতে পারেনি। ছেলেটি নিজের মেধা এবং পরিশ্রমের জোরে এবছর টিবিএসই বোর্ডের দ্বাদশ পরীক্ষায় কলা বিভাগে 500 মধ্যে 484 নম্বর পেয়েছে। অত্যন্ত আনন্দিত দেবাশিস এবং তার পরিবার সহ স্কুল কর্তৃপক্ষ এবং গোটা এলাকাবাসী। মা দেবাশিস, নাম কি আপনার? অনিতা দেব। কিভাবে পড়াইছেন? দেবাশিসের বাপ। নাম কি আপনার? দেবল দেব। আমি ধরুন কৃষি কাজ করি, কৃষি দিন মজুরি করি, এমনি ধরনা ফুলারে বাগাও করে ফরাইতেও হয় না, এর মধ্যে ধরনা যাবই ফরে চলছে আহি, আর কি করবো। আমি চললাম চুয়েলামের একজন ছাত্র, আমি ভারতরত্ন চুয়েলাম অটল বিহারী এবার 12 ফাইনাল দিয়েছি। আমি 484 পেয়েছি 500 মধ্যে। আমি টিবিএসই বোর্ডে পরীক্ষাটা দিয়েছি, প্রথম হয়েছে চুয়েলামে। হ্যাঁ, আগামী দিনে কি স্বপ্ন? আমি আগামী দিনে ইউপিএসসি পরীক্ষা দিতেছি। কোড়ে খড়টা মেধা জন্মায় তার জলজান্ত প্রমাণ দেবাশিস দেব। দৈনিক 7-8 ঘন্টা সে পড়াশোনা করেছে। এই অভাবের মধ্যেও সে ভবিষ্যতে ইউপিএসসি পরীক্ষায় বসার স্বপ্ন দেখে। তার এই স্বপ্ন যে সে যেকোনো মূল্যেই পূরণ করবে বলেই জানিয়েছেন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মণিময় ভৌমিক। দেবাশিস দেবের সাফল্যে অত্যন্ত গর্বিত। তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে প্রধান শিক্ষক বলেন, দেবাশিস আমাদের গর্ব, আমাদের স্কুলের নাম উজ্জ্বল করেছে, তার ভবিষ্যৎ জীবন যাতে সুন্দর এবং মঙ্গলময় হয়। উচ্চ মাধ্যমিকে আমাদের স্কুল থেকে দেবাশিস দেব আসছে স্টুডেন্ট, ও 500 মধ্যে 483 নম্বর পেয়েছে। তো এছাড়া মোটামুটি ফার্স্ট ডিভিশন আছে আমাদের প্রায় অনেকগুলি, প্রায় 20-25 জন। তো আমরা এখনো কমপ্লিট করিনি, আমরা এখনো সবটা তাদের হাতে পাইনি। এই 15-20 মিনিটের মধ্যে আমরা পেয়ে যাব, পেলে আমরা বলতে পারবো কতটা গ্রাজুয়েশন, কতটা সেকেন্ড ডিভিশন, কতটা এটা আমরা বলতে পারবো। তাহলে দেবাশিস দেব হায়েস্ট 12 থেকে 484 নম্বর পেয়েছে। তো 83 বলছিলাম, অ্যাকচুয়ালি 484 হবে, 484। বরাবরই কি ভালো স্টুডেন্ট ছিল? বরাবর ভালো ভালো স্টুডেন্ট ছিল, এবং বিগত দিনও তার রেজাল্ট খুব ভালো ছিল, মাধ্যমিক রেজাল্ট খুব ভালো ছিল। স্যার আপনার নামটা এবং আপনার? আমার নাম মণিময় ভৌমিক, আমি চুড়িলাম ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী দর্শনী বিদ্যালয়ের প্রিন্সিপাল। স্যার দেবাশিস দেবের প্রতি আপনার কি বার্তা থাকবে? অবশ্যই থাকবে যে ভবিষ্যতে সে সত্যিকারের মানুষ হোক, মানুষের মতো মানুষ হোক, সে উচ্চ কোনো ইয়েতে আসীন হোক। আমরা চাইবো যে তার ভবিষ্যৎটা খুব ভালো হোক, আমরা এই আশীর্বাদই করি স্কুল থেকে সব স্যার ম্যাডামরা মিলে। গোটা চরিলাম দেবাশিসের সাফল্যে গর্বিত। দেবাশিসের বাড়ি চরিলাম গ্রামীণ ব্যাংক সংলগ্ন পাড়া থেকে ঢিলছোড়া দূরত্বে আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের রাজীব কলোনি এলাকায়। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।